অহন্তরা বুঝ, আমাগো মুসলমানে মুসলমানে লাগাইয়া দিয়া তোরা যে তামাশা দেহস। আমরা আছে ইউক্রেন, কারা জানেন ইরাক যুদ্ধের সময় মুসলমান হত্যা করার জন্য এই ইউক্রেন আলারা সৈন্য দিছে। সাদ্দাম হোসেনরে যখন হত্যা করে, ইরাকে যখন হামলা চালায় মুসলমান মারার জন্য এই ইউক্রেনের সরকার সৈন্য দিছে, অস্ত্রগুলা বারুদ দিছে। ওই সিরিয়ায় যখন মুসলমানদেরকে গণহারে হত্যা করে তখন তারা অস্ত্র দিছে, সেনা দিছে। এটার ছিল 100 টাকা, এখন সেই তেলের লিটারে 200 টাকা। এটা রিজিকের অভাব। অথচ যেই লোক চাকরি কইরা 10,000 টাকা বেতন পাইতো, ওই বেডার বেতন কিন্তু 20,000 হয় নাই, তার বেতন কিন্তু 10,000 রয়েছে। যে ব্যক্তি 5,000-এ চাকরি করত তার বেতন কিন্তু 10,000 হয় নাই, 5,000-এ রয়েছে, 6,000 হয় নাই। মুসলমান রে, ও মুসলমান, একটা লাউ কিনবেন 80 টাকা, 70 টাকা, 100 টাকার কমে কিনা যায় না। অথচ লাউয়ের দাম আছিল 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা। ও মুসলমান, জমিনের মধ্যে রিজিকের অভাব দেখা দিছে রে বাবা, অভাব দেখা দিছে। চাউল কিনে খান চাউল, 1 কেজি, 1 কেজি ধানের দাম আসে 20 থেকে 25 টাকা, আর 1 কেজি চাউলের দাম 70 টাকা। ধানের দাম কম, চাউলের দাম বেশি। কোন জমানা আইল, 1 মন ধান ভাঙাইলে 30 কেজি চাল পাওয়া যায়। 1 মন কেন না, আমি ভুল করিলাম? বাজান যারা গৃহস্থী করেন, 1 মন ধান ভাঙাইলে 30 কেজি চাল হইতো না বাজান? 28 কেজি ধরেন, আচ্ছা 28 কেজি ধরেন, 28 কেজি ধরলে 1 মন ধান ভাঙাইলে যদি 28 কেজি চাউল হয়, তাহলে 50 কেজি 1 বস্তা চাউলের দাম যদি হয় আপনার এখন কত? 2600। আচ্ছা 2500 ধরেন না, 50 কেজির 1 বস্তা চাউলের দাম যদি 2500 হয়, তাহলে 50 কেজি ধানের দাম কত হয়? 1300-1400, মানে অর্ধেক। অথচ 1 মন 50 কেজি ধান বাঙ্গাইলে কি 25 কেজি চাউল হইব? কমপক্ষে 36 কেজির বেশি দইব, তাই না বাজান? 36 কেজির বেশি হইব। আমরা এমন এক দেশে বসবাস করতেছি যে দেশে কোনো কিছুর হিসাব মিলাইলে হিসাব মিলে না, সব কিছু হজবরল, ঠিক কিনা বলে? বিরিজ রডের বদলি বাঁশ দিয়া দেয়। সোনার বাংলাদেশের মানুষের এত সোনার বুদ্ধি। অনেকে কইবেন হুজুর আমরা এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে না, যারা দুর্নীতিবাজ তারা কোনো সরকারের না, তারা দেশের তো ক্ষতি করে, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, সরকারের নাম ভাঙ্গাইয়া দুর্নীতি কইরা খায়, ঠিক কিনা বলেন? যারা দুর্নীতিবাজ তারা সরকারের লোক না, সরকারও তাদেরকে সাপোর্ট দেয় না। ওই দেখেন টাক্কু মুড়ে দেয়, ইসলামে আঘাত করছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা কিক দিয়ে বার করে দিছে, ঠিক কিনা বলেন? তার মানে সরকার দুর্নীতির সাথে জড়িত না, সরকারের নাম বেচা অনেকে দুর্নীতি করে খায়। এই দুর্নীতিবাজরা না সরকারের লোক, না সমাজের উন্নয়নমূলক লোক, এরা হচ্ছে জাতির এবং জনগণের দুশমন, কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ এরা যদি ঠিক হইয়া যায় আমার সোনার বাংলাদেশ আসলে সোনা দিয়া বান্দান যাইব এই দেশে। বাজান, আমি কথাটা কেন আনলাম? নবীজি বলেন এই রাতে বান্দার আগামী 1 বছরের রিজিকের বাজেট দেয় কে? কে দেয়? বাজান, আপনি চাননি আপনার রিজিকটা ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে আসুক? এটাকে চান? চাইলে এই রাত আগামী শুক্রবার দিবাগত রাইতে ইবাদত করবেন, শনিবার দিনে রোজা রাখবেন, শুক্রবার দিবাগত রাতে ইবাদত করবেন, শনিবার দিনে রোজা রাখবেন। আবারও বলি, আগামী শুক্রবার 2022 সালের মার্চ মাসের 18 তারিখ দিবাগত রাতে, শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত পড়ছে, এই রাতে আপনি সারা রাত আল্লাহর ইবাদত করবেন, যা পারেন তা করবেন, নামাজ পড়বেন, এরপর কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, কিচ্ছু যদি না পারেন মসজিদে গিয়া শুধু ওযু করে পবিত্র বই থাকেন, শুধু বই থাকেন। অন্তত পক্ষে ওই রাইতে আল্লাহ যখন আপনার রিজিকটা বন্টন করব, রিজিকটা লেহনের আগে আল্লাহ কই ভাই ফেরেশতারা, আব্দুল করিম জি আল্লাহ হেতে কো এখন কই আছে ঘুমায় নাকি, ফেরেশতারা কইবে আল্লাহ একটু দেখাই, দৌড়ে আইয়া দেখবা আপনি বৈরব মসজিদের ভিতরে বইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছেন,
নাহলে নামাজ পড়তেছেন, নাহলে কোরআন তেলাওয়াত করতেছেন, আর নাহলে কিচ্ছু না, মসজিদে বয়ে দিচ্ছেন, ঘুমান নাই আল্লাহর ঘর মসজিদে বয়ে দিচ্ছেন, অথবা ঘুমাইলেও মসজিদে গিয়ে ঝুমতেছেন। ফেরেশতা গিয়ে কইব, আল্লাহ এই আব্দুল করিমের দেখছি ওই যে বৈরব মসজিদের ভিতরে, হ্যাঁ তো খালি ঝুমাইতেছে, বয়ে বয়ে না এবাদত করে না কিছু করে, খালি ঝুমায়, খালি ঝুমায়। আল্লাহ কব কোন মসজিদ কব, তারে কি আমি বাড়িঘর করার তৌফিক দেই নাই? ফেরেশতা জি আল্লাহ দিছেন তো, তার বাড়িত কি ভালো বিছানা নাই? আছে তো আল্লাহ, তে কি বাড়িত ঘুমাইতে পারতো না? জি আল্লাহ পারতো, তার চোখে ঘুমের লেগে চোখ মেলতে পারে না, তবুও আমার ঘরে আয়া আমার যেই বান্দাটা বয়ে রয়েছে, তোরা হেই বান্দাটার বদনাম কেমনে কস, তো ঘরে সাক্ষী রেখা বান্দার গুণাও মাফ করলাম, আগামী বছরের লেগে তার রিজিকও বাড়াইয়া দিলাম। ফারেনি ফারেনি, কারণ তিনি হলেন আমাদের কি আল্লাহ, আমাদের জোরে বলেন আমাদের, আমাদের আমাদের আরো জোরে, আমাদের আরো জোরে, আমাদের আরো জোরে, আমাদের আরো জোরে বলেন আমাদের আল্লাহ। আপনার বান্দারা কতবার করে আপনি তাদের রব গর্ব ভরে বলেছে রে মালিক, আপনি দয়া করে আমাদের সবার রিজিক বাড়াইয়া দিয়েন, আমাদের হায়াত বাড়াইয়া দিয়েন, আমাদের মনের আশা পূর্ণ করে দিয়েন, আমাদের সন্তান গুনারে দিনদার আমলকারী আবেদ জাহেদ বানাইয়া দিয়েন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ নবীর প্রেমিক খাঁটি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন, ইমানের দুর্বলতা দূর করে দেন, বাতিলের ভয় অন্তর থেকে সরাইয়া দেন, নবীর পক্ষে জীবন দেওয়ার মতো মানসিকতা তৈরি করার তৌফিক দেন, আল্লাহ নবীজির পক্ষে জীবন দেওয়ার মতো মানসিকতা তৈরি করার তৌফিক দেন, আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন, আল্লাহ আমার যুব সমাজকে প্রিয় নবীর খাঁটি আশিকের রসুল বানাইয়া দেন। আল্লাহ এই মাহফিলের আঞ্জাম যারা দিয়েছে এই উমানাতপুর গ্রামের কবরবাসীদের মাগফিরাত কামনায়, অত্র এলাকার যুবকেরা একত্রিত হইয়া যে মাহফিলের আয়োজন করছে নাকি মাহফিলুল আমনগর পোস্টার দিয়ে দিয়ে আরেকজনের, আগানগর দক্ষিণ পাড়া শহরুল্লার বাড়ি প্রবাসী এবং অত্র এলাকার যুবকরা মিলে আল্লাহ এই মাহফিলের আয়োজন করছে, ওই মাহফিলটাও তারা করবে। আল্লাহ সবাই রে আমার প্রিয় নবীদের খাঁটি সৈনিক হিসেবে কবুল করেন। অসুবিধা আছে বাবা? আমার মা বোনেরা রাগ করবো, আল্লাহ আমার মা বোনদেরকেও মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার সাথে যেন জান্নাতে যেতে পারে এমন চরিত্র এবং সৌভাগ্য দান করেন। আমিন। জোরে কর না। আমিন। প্রজেক্টর আছে? প্রজেক্টর আছে? মা বোনেরা দেখতেছে? আমিন যে আসতে কোন বাদ যাইবেন নিউজ গো, হ্যাঁ জোরে কোন আমিন। বাজান সবাই সবার লিগে দোয়া করেন, ওয়াজ করার লম্বা খেয়াল থাকলেও সময় অলরেডি কি তো আর যাওন যাইতো না সামনের দিকে, দোয়া করেন বাজান, তবে খেয়াল করবেন। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছে, মুয়াজ ও মুয়াজ, জি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন তুমি মানুষকে কোরআনুল করিমের বয়ান শুনাইবা পারবা? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিলে পারব। আমার নবী বলেন কিভাবে তুমি কোরআন শরীফের বয়ান শুনাইবা? বলে হুজুর আপনি দয়া করে বলে দেন। আমার নবী বলেন মানুষ যদি শুনতে চায় প্রতিদিন শোনাইও, যদি মানুষ কষ্ট নেয় দিনে না সপ্তাহে একদিন শোনাইও, যদি সপ্তাহে একদিন শুনতে মানুষ কষ্ট পায় তাহলে মাসে একদিন শোনাইও, যদি মাসে একদিনও শুনতে মানুষ কষ্ট পায় তাহলে বছরে একদিন শোনাইও। খবরদার মানুষের কষ্ট দিয়ে কোরআনের কথা শুনাইও না, তাহলে তুমি বলবা ঠিক তারা শুনবে ঠিক, কিন্তু তারা অন্তরে ধারণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমাদেরটা, যেমন বছরে একবার কোরআনের বয়ান শোনাই আজকে যে মাহফিলের আয়োজন করছেন নবীজির হাদিসের উপরে আমল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে অন্তত মাসে একবার করো, বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে মাসিক মাহফিল হয়নিও? হয়নি বাজান। এই আল্লাহর ওলিদের দরবারের মাসিক মাহফিলটা আমার নবীজির হাদিসের আমল, জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক মসজিদে জুমার মসজিদে প্রত্যেক শুক্রবার জুমার দিনে বয়ান হয়নি? এটা আমার নবীর হাদিসের আমল, জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন অনেক জায়গায় অনেক মসজিদের ইমাম সাহেব ফজরের পরে অথবা মাগরিবের পরে অথবা এশার নামাজের পরে
একটু কোরআন সুন্না নিয়ে আলাপ আলোচনা করে, এরকম অভ্যাস অনেক আলেমুল আমার আছে, অনেক এলাকার মানুষের অভ্যাস আছে, হুজুরের সাথে বসে হুজুর মাগরিবের নামাজ পড়ছি, সারাদিন কামকাজ করছি তো ক্লান্ত শরীর, নামাজ পড়ে বইলাম, হুজুর আপনি দুইটা মশালা শিখাই দেন আজকে আমারে, আমাদের তো এগুলি নাই এখন, মুরব্বীরা বইতে চাইলে আমরা ডিজিটাল ইমাম সবাইছে ফিসা মারা ওয়াহাবি, এই ওয়াহাবির করে ওয়াহাবি খালি সালামটা ফিরে মোনাজাতটা না দিয়ে কুম্বালা বাইরিব, ঠিক নি বাজান, মিলাদ দো বাদ হয়ে দিয়েছে মোনাজাতটা শুদ্ধ বাদ দিতেছে, না না মোনাজাত দেওয়ার টাইম নেই, অথচ কত জায়গায় অভ্যাস আছে, মাগরিবের নামাজ পড়ে হুজুর সারাদিন কাজ টাজ করছি, শরীর টরীর অনেক ইয়ে হয়েছে, হুজুর বল একটু চাওয়া নাই, আমিও একটু চা খাই, অনেক মানুষ আছে আবার অনেক ভদ্রলোক সমাজের মানুষ, এরা গিয়া ইমাম সাহেবের কাছে হুজুর চা আনান খাই আর গল্প করি, ইমাম সাহেবের কয়ে গিয়া চা আর চা আনাই, এটা কইেন না, আপনি 10 টাকা খরচ গেলে 2 কাপ চা আনাইয়েন বইসেন যে হুজুর আমার 2টা মশালা কইয়া দেন, অনির্দিষ্ট হইলে আপনি নিজে কোন কোন জায়গায় ভুল হয়, হুজুর আমি এটা এমনি করি হয়নি, এটা একটা ওয়াজ নসিহত হয়ে যাইব, নবীজির হাদিসের উপর আমল হয়ে যাইব, হুজুরের কন্যা সুবহানাল্লাহ, অতএব বাজান সবাই সবার জন্য দোয়া করবেন, ইসলামী জিন্দিগি তৈরি করবেন, ও দেখছেন নি রাশিয়ায় যে ইউক্রেনের উপরে বোমা মারে দেখছেন নিও বাজান, খ্রিস্টানে ইহুদি ঘরে মারতাছে, অহন্তরা বুঝ আমাকে মুসলমানে মুসলমানে লাগাইয়া দিয়া তোরা যে তামাশা দেহস, আমরা আমরা যে লাগি, এই যে ওয়াহাবি বানাইছে কারা, এই ইহুদিরা, এই ওয়াহাবি বানাইছে ইহুদিরা, ওয়াহাবি জন্ম দিছে ইহুদিরা, তাবলিগলা করে মাস বছরে বছরে টেহা দেয় ইহুদিরা, এখন বন্ধ করে দিছে, এই বছরে বছরে তাবলিগলা করে টেহা দিত ইহুদিরা, এখন ইহুদি ঘরে কই আর খ্রিস্টান ঘরে কই বালা মতন, এবার তোমরা দেহ নিজেরা নিজেরা লাগলে কি মজা লাগে, ইউক্রেনের উপরে বোমা মারে, এর লেগে আমরা অনেক মুসলমান ভাই আছে আমারও খারাপ লাগে যে অনেক সাধারণ মানুষ মারতেছে, ইউক্রেন কারা জানেন, ইরাক যুদ্ধের সময় মুসলমান হত্যা করার জন্য এই ইউক্রেন আলারা সৈন্য দিছে, সাদ্দাম হোসেনরে যখন হত্যা করে, ইরাকে যখন হামলা চালায় মুসলমান মারার জন্য এই ইউক্রেনের সরকার সৈন্য দিছে, অস্ত্র গুলা বারুদ দিছে, ওই সিরিয়ায় যখন মুসলমানদেরকে গণহারে হত্যা করে তখন তারা অস্ত্র দিছে সেনা দিছে, এগুলি এখন রাশিয়ার সরকার, এই যে পুতিন, পুতিন রে নাতিনের ঘরে পুতিন, আমরা গেরাম আমার বাংলাদেশে যদি বেড়াই তো তাহলে হগলতে পুতিন দেখা সগলতে একের লাড়ে নানা হয়ে গেল বেলি, পাইকারি হারা নানা হয়ে গেল বেলি, নাতিনের ঘরে পুতিন, তো হে পুতিন মিয়া কইছে সিরিয়া যখন আক্রমণ হয়েছে, ইরাকে যখন আক্রমণ হয়েছে, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে গণহারে হত্যা হয়েছে, এর মায়ানমারে যখন মুসলমানদেরকে গণহারে হত্যা হয়েছে, তখন তোমাদের মানবিকতা কইছিল, এখন মানবিকতা দেখাও, ইন্ডিয়াতে মুসলমানদেরকে গণহারে হত্যা করা হয়েছে বেশি দিনের ঘটনা না, এই কিছুদিন আগের ঘটনা, কোন মিডিয়া চোখ খোলে না, সব মিডিয়ার ক্যামেরা দেখায় করোনায় মরছে, করোনায় ঠাড়া পড়ছে, করোনায় হেন গেছে, এই দেশে এতজন, সেই দেশে এতজন, কিন্তু আমার মুসলমান ভাইদের রক্তে রাস্তা লাল হয়ে গেছে, কোন মিডিয়ার ক্যামেরায় সেটা আসে নাই, আল্লাহ সহ্য করেন, আল্লাহ কর রাখ, তো গো মিডিয়ার ক্যামেরা ব্যবহার কেমনে করন লাগে আমি আল্লাহ জানি, দিছে পুতিনের পিছনে, পুতিনের হাতে মারছে ডিসুম করে বোমা, এখন ইউক্রেনে গিয়া ফরে আর খবর হয়, ফরে আর খবর হয়, ফরে আর খবর হয়, আর খাইবি নি, আর খাইবি নি বাজান, না রাশিয়ার লেগে মায়া করবেন, না ইউক্রেনের লেগে মায়া করবেন, দোনোটা মুসলমানের জাতীয় দুশ্মন, এই দোনো দলের হাতে মুসলমানের রক্তে রঞ্জিত, দোনো দলের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, আজকে ওরা ওরা লাগছে লাগিয়া ওরা এই জন্য হেই করে, এই জন্য হেই করে, এগুলি শয়তান, এরা চক্রান্ত করে মুসলমানদের ক্ষমতা ছিনে নিছে, নিয়া মুসলমানদেরকে কোন ঠাসা করছে, যে কোনো জায়গায় মুসলমানদের উপর এরা হামলা করে, জাতিসংঘের অনুমতিও লাগে না, আর জাতিসংঘের যেটা বর্তমান প্রেসিডেন্ট হেইডা কয় নম্বরের বেয়াদব চিন্তা করেন, হেতে ওই ইউক্রেনের উপরে বোমা মারে দেখা, হেতে সংসদ ভবন থাইকা ওই রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি মানবিকতার দৃষ্টিকোণ থেকে সদয় আবেদন করে, মুসলমান যে সময় হত্যা করছিল তোমারা ওই সময় এই নরম কথা কোথায় ছিল ঠিক কিনা বলেন, তুমি জাতিসংঘে বইছো তুমি ফাজিল, সবগুলি শয়তান এক জায়গায় বসে মুসলমানদেরকে শেষ করার জন্য, বাজান, এ বাবা, বাবারে, এ আমার যুবক ভাই,
তোরা ইয়াবা ট্যাবলেট খাস, তোরা গাঁজা খাস, ফেন্সিডিল খাস, খাইয়া নিজেরে শেষ করে দেস। আরে আমরা বীরের জাতি, বীরের জাতি, আমরা বীরের জাতি। আমরা যদি, আমার কোনো মুসলমান যদি কোনো বাতিল কোনো বেঈমানের সামনে, কোনো ইহুদির সামনে একজন মুসলমান যদি তরবার নিয়ে দাঁড়ায় যাইতো, 1000 বেদিন মাঠ চাইরা পালাইয়া যাইতে বাধ্য হইতো। আমরা সেই মুসলমানের জাতি, আমরা সেই মুসলমানের জাতি। তুমি কিচ্ছ, তুমি কি করো, নিজেরে শেষ করে দিতেছ। বেশি দেরি নাই, হয়তো বেশি দেরি নাই, তোমাকেও ইমান এবং জান রক্ষার জন্য লড়াই করতে হবে। অতএব তোমাকে সেভাবে তৈরি করো। এ দেশে যদি কোনো বিধর্মীর আক্রমণ হয়, তুমি যাতে দেশ ছাইরা ফালাইয়া যাও না লাগে, ওইভাবে নিজেরে তৈরি করো। যদি কখনো রাষ্ট্রের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি কখনো প্রয়োজন হয়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বীরের মতো সৈনিক হয়ে সামনে দাঁড়াবো। প্রয়োজনে জীবন দিব, দেশের মাটিতে জীবন দিব, প্রয়োজনে জীবন দিব, ঈমান ছেড়ে পালিয়ে যাব না, ঠিক কিনা বলেন? বাজান এভাবে তৈরি করেন। আমার মুরব্বীরা তো বুড়ো হয়ে গেছে, হেরার দিয়ে তো আর ওখানে কামান চালানি চলতো না, তারাও এখন পারবো, তোমরারে সুন্দর সুন্দর বুদ্ধি দিত, এমনে করিস না, এমনে কর, এমনে করিস না, এমনে কর, তোমরা পারবা এই দেশ, এই জাতি এবং ইসলামকে রক্ষা করার জন্যে উপযুক্ত ভূমিকা পালন করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শুনুন, আমরা নবীজি দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।